কেউ ঘুম থেকে ওঠে নাই, সবাই ঘুমায় আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। মাত্র ঘুম থেকে উঠলাম বুঝলা, অনেক রাত্রিবেলা ঘুমাইছি, এত জার্নি করার পরে ঘুমটাও ঠিক মতন হয়নি। তো যাই হোক, সকাল সকাল ঘুমটা ভেঙে নিতে কারণ হচ্ছে তোমাদেরকে এত সুন্দর দৃশ্যটা দেখানোর জন্য। জাস্ট দেখো, এই দেখো, সবাই ঘুমাইতেছে আর আমি উঠে আসলাম এত সুন্দর দৃশ্যকে দেখার জন্য। ওই দেখো কি সুন্দর উপর থেকে দেখা যাচ্ছে। দাঁড়াও একটু জুম করতেছি আমি। এটা হচ্ছে পেলিং এর মর্নিং ভিউ, মনে হয় যেন জুইমা আছে, মানে কেউ যেন বাটির মধ্যে বরফ জমা করে আসছে এরকম মনে হচ্ছে। দেখো আই লাভ পেলিং। হ্যাঁ গাইজ, তো রেডি হয়ে গেছি, এখন বাইরেছি, ভালো ভালো স্পটগুলোতে যাব। আর টোটালি যেগুলো স্পটেই যাব সবগুলো স্পটের ভিউ তোমাদের দেখাবো অবশ্যই। সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। রেডি হতে হতে দেরি হয়ে গেলো বুঝছো, সকালবেলা ওঠার পরেই যে ওয়েদারটা এত খারাপ ছিল, মানে মুডটা টোটালি অফ হয়ে গেছিলো। এখন প্রায় 11টা বাজে, এখন আমরা বেরোচ্ছি, এই ওয়েদারের জন্য আমাদের লেট হয়ে গেলো। তো চলো যাওয়া যাক, প্রথমে যাবো আমরা স্কাই ওয়াক, এটা ডিসাইড করছি। চলো প্রথমে স্কাই ওয়াকের উদ্দেশ্যে যাই। একদম লাগবে না কিন্তু মনে হয় না ভালো ভিউ পাওয়া যাবে, কারণ যে মেঘলা আকাশ না গাইস ভালো পাওয়া যাবে। কারণ দাদা নমস্কার, হ্যালো বয়েস আর গার্লস, আবে জলদি বোল, কাল সুবে পানভেল নিকল গার্লস। বহুত বারিশ হো রহা হ্যায় লেকিন হাম আবি ঘুমনে জা রহা হ্যায়। হে গাইস, উই আর ইন বেলি। আচ্ছা আপ হাম লোক কাজ আ রহা হ্যায়? ভাই এরা নিজেই যায় না, কই যাবে ভাই? এদের নিয়ে আমি মরছি, পুরো পাগল নেই ভাই। জি ভাই, হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। আর কিছু না বলা গাইস, আমরা এখন বের হচ্ছি, দারুণ দারুণ দৃশ্য দেখো, দারুণ দারুণ ভিউ পয়েন্টে যাবো। তো সেই ভিউ পয়েন্ট গুলো তোমরা সবাইকে দেখাবো, পিছনে দেখো, সবাই খুব এক্সাইটেড গাইস। তো চলো আমরা বের হচ্ছি নিউ ভিউ এ। কোন এই লোক, কহাঁ সে আতে? আমরা যাবো ওই কুরিয়ারে। हम लोग पेलिंग में आए हैं, सिटी में है। आते समय रास्ता इतना खराब था, इतना खराब था, क्या बोलूं। हम लोग देवसुंदर जी का पार्सल लेके आए, एक एमटी है, एक रॉयल एनफील्ड है, फिर भी ऊपर जाने में इतना दिक्कत हो रहा था, क्या बताऊं। इतना चढ़ाई हाई है ना? हाँ बहुत हाई है। और लगभग चला आया हम लोग, अभी रात गुजारा है होटल में, अभी जाएंगे हम लोग स्काई वॉक में। यहाँ पे स्काई वॉक है, मंदिर है, तो हम सब जाएंगे। वो रेडी हो रहा है, हमारा गुरुजन व्यक्ति है रंजन मंडलवा, रेडी हो रहा है। रेडी हो गया? हो गया। अभी हम निकलेंगे फोर व्हीलर लेके, हम लोग बाइक भी नहीं जा सकते, दिखा रहे हैं क्योंकि मौसम खराब होने से, मौसम खराब होने से हम बाइक लेके नहीं निकल सकते। हमारा यहाँ एकदम बंदा आ गया, मकचूदम में आस्ते आस्ते आगे। अपना डॉक्टर है, मकचूदम अपना डॉक्टर है, मकचूदम भैया देखने में तो डॉक्टर जैसा लगता है, लेकिन 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 देखने में बाबा बाबा। देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইস, বাইরের ওয়েদারটা এখন অনেকটাই ভালো, অনেকটাই ভালো হয়েছে, যার জন্য আমরা এখন বাইরে হতে পারবো, ঘুরতে পারবো। আশা করি যাতে এরকমই থাকে, ও কি সুন্দর ওয়েদারটা, এরকমই যাতে থাকে, যাতে ভালো মতন ভিউ পয়েন্টগুলোতে ঘুরতে পারি, মজা করতে পারি, আর তোমাদেরকে ভালো ভালো ভিউ দেখাতে পারি। ঠিক আছে, চলো যাওয়া যাক, বেরোচ্ছি, টাটা। তো গাইস, এতক্ষণ অপেক্ষার পরে আমরা বেরোয় পড়ছি, কারণ আমরা গাড়ি, তো যেহেতু এজেন্সির কাছে গাড়ি ছিল
না তো আবার আমরা বাইকেই বের হইলাম এখন যেহেতু ওয়েদারটা একদমই ঠিক হয়ে গেছে তো এখন আর কোনো সমস্যা নাই সব যাতে ঠিকঠাকভাবে হয় গাড়ি যাতে কোথাও না আটকে আমরা ঠিকঠাক মতন সিনগুলো উপভোগ করতে পারি তো চলো যাচ্ছি যেতে যেতে দেখা হবে ঠিক আছে তো গাইস দেখো আমি হেলমেট পরে আছি এখানে যেটা বিশেষ নিউজ আর কি ডবল হেলমেট অবশ্যই পরতে হবে ডবল হেলমেট ছাড়া থাকবে না আর মাস্ক অবশ্যই পরবা এখানটায় মাস্ক ছাড়া থাকবা ঠিক আছে গাইস খালি দেখো তোমরা খালি চোখে দেখো এই দেখো কত কুয়াশা গাইস না এগুলো কুয়াশা না এগুলো সব মেঘ আর কি মনে হচ্ছে কুয়াশা কিন্তু এগুলো কুয়াশা না এগুলো সব মেঘ ওয়েদার সব হাত দিয়ে ধরা যাচ্ছে সামনের অবস্থাটা দেখো গাইস কোন দিকে এই দেখো মেঘ পুরো মেঘের ভেতরে আমরা ঠিক আছে জীবন করতে লাভলি মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ও আকাশ পথে যাচ্ছি লাভলি গাইস ফিলিংসটা যা লাগছে না ভিউটা এনজয় করো চলো গাইস দেখো এটা কি আকাশ থেকে কি পড়তেছে ওয়াও চলো সামনে তো যাবোই অবশ্যই এটার জন্যই তো আশা চলো 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 ওহো ইধার ভি হে রাতে সারে সোয়া লাগে জাস্ট অসম গাইস কহাঁ সে গির রহা হ্যায় পানি হ্যাঁ इतने दूर कहाँ से आ रहा है पानी इतने ऊंचाई पे कहाँ है पानी गाइस इधर से कस्की वाटरफॉल्स देखो कत तो सुंदर गाइस एक घंटा आज रात जस्ट ब्यूटीफुल देखो मजे ना गाइस स्पेलिंग है कस्की वाटरफॉल्स चलो सामने से देखा बुलेट बुलेट जिंदाबाद ओले लवली Come, 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 come. Woo! What are you riding, guys? Come, 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 boy, come, come. Woo! Yes, I'm back on the tree. উপরের ভিউ পয়েন্টে যেখান থেকে খুব একদম সুন্দরভাবে ভিউটা নেওয়া যাবে তো এই সাইডে ভিউ পয়েন্টটা আর প্রচণ্ড ভেজা রাস্তা আমরা উঠতেছি স্লিপ করতে পারে খুব সাবধান ইয়ো বিক্রম দা কেমন লাগ রে পেছনে আমাদের দীপঙ্কর দা ইয়েস ইয়ো এটা আমাদের রাকেশ দা ইয়ে ইয়ো এই যে আমাদের পরে নিউ মেম্বার তো তুমি যাবে আমাদের সাথে ওয়েলকাম আসো 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 এই যে আমাদের ভাই রানা শঙ্কু দাদা নমস্কার চলো একটা স্পটে তো এত লেট করলে হবে না না আরও অনেক স্পট বাকি আছে তো চলো নেক্সট স্পটে যাওয়া যাক চলো 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 কন্টিনিউ কন্টিনিউ ভিডিওটা স্কিপ করো না পোয়াটা দেখো স্কিপ করলেই লস করবা কিন্তু ঠিক আছে চলো চলতে চলতে খিদা পেয়ে গেলো গাইস রাস্তা দ্বারা একটু ম্যাগি টিফিন করে নিলাম চলো তাড়াতাড়ি খায় নি শিখি দাও যা গাইস এই তো আর বাচ্চা পড়ে না খায় পড়ে পড়ে যাই গাইস আমাদের সেকেন্ড স্পট ছিল এই রোপ ব্রিজ ও দেখতেই পাচ্ছ গাইস জাস্ট ভিউটাকে দেখো
গাইস, এই বোটটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড বৃহত্তম ব্রিজ, স্পেন সাসপেনশন ব্রিজ ওভার সিংসোর খোলা সিকিম। তো ব্রিজটাকে দেখাচ্ছি আমি, দেখো অনেক উঁচা, অনেক উঁচা এই ব্রিজটা। আশা করছি এখানটাতে আমাদের হ্যাঙ্গিং ব্রিজ, এটাতে উঠলে এত দোলে, এত মানে দোলে, আর গ্রিপ ছাড়া জুতো যারা পরে আসবা খুব সাবধানে স্টেপ ফেলবা। এই দেখো আমি একদম গোনা গোনা স্টেপ ফেলাইছি, কারণ খুব দোলতেছে গাইস ব্রিজটা, মানে কি বলবো, অসম, অসাধারণ। জাস্ট খালি দেখো ব্রিজটা, সিংসর খোলা, সিংসর ব্রিজ। গাইস আমি কতটা হাইয়ে আছি দেখবা, দাঁড়াও মিডল পয়েন্টে যায় নেই দেখাই, পেছনটা তো দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর, মানে এতটা উপরে আছি মাথা নিজেরই ঘুরতেছে। গাড়ি আসতেছে গাইস, গাড়ি আসলে বৃষ্টি এত দোলে আমি শক্ত করে ধরে রাখছি গাইস সাইডে, মানে পেছনটা তো দেখতেই পাচ্ছি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে একটু পরপরই একটুখানি ভালো হলে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, মানে এরকম ভাবে তো ঘোরাটা সম্ভব না, খুব কষ্ট করে ঘুরতেছি স্পটগুলো দেখতেছি আর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আর এনজয় করো, ভিউটাকে এনজয় করো গাইস, জাস্ট ভিউটাকে এনজয় করো। দেখো আমার পেছনটা দেখো গাইস, আমার ভেতরটা পুরো দুক 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 করছে, মানে মাথা ঘোরাচ্ছে গাইস, ভনভন ভনভন করছে, চারিদিকে ঝর্ণার আওয়াজ, আর হচ্ছে এতটা হাই দেখতে পাচ্ছ না পেছনটা কতটা হাই, মাথা ঘুরতেছে গাইস। আমি এর জন্য ওইদিকে না তাকাই, আমি বেশিরভাগটা তোমাদের দিকে তাকায় আছি, ক্যামেরার দিকে তাকায় আছি, কারণ ওইদিকে তাকালে আমার মাথাটা ঘুরতেছে বুঝলা। তো দেখো কেমন লাগছে বলো, এত সুন্দর গান করার জন্য ওকে কিন্তু দেওয়া হবে না নাকি, যে যা পারেন তাই দেন, যে যা পারেন তাই দেন। একটা কথাই ভাই, মাথা ঘোরাচ্ছি কি, আমার মাথা প্রচন্ড ঘোরাচ্ছে আমার, এই যেমন ভাই গাড়ি 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 গাড়ি। তো গাইস গাড়ি গেলে ব্রিজ এত কাঁপে, মানে কি বলবো, আমার ভেতরে তো আমরা টুক 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 করছে, মানে এত ভয় দাদা। কি ফার্স্ট টাইম নাকি এখানে? ফার্স্ট টাইম। দাদার নাম? আন্তরিক। আন্তরিক অন অন ইক অন দা আন্তরিক দা রিক দা এবং অহন দা। দা তোমরা কোথা থেকে? কলকাতা। কলকাতা এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো বলে? ব্রিজটা অসাধারণ, এখানে ওয়েদারে অনেকে বলে যে ফিলিং এই ওয়েদারে জমে না, ফিলিং এই ওয়েদারে একটু আসলে অ্যাকচুয়ালি বর্ষাতেই প্রকৃতি তার মানে সঠিক রূপটা ফিরে পায়, কিন্তু একটু একটু আমাদের অসুবিধা হয়, কারণ হচ্ছে যে বৃষ্টি পড়তেছে বারবার, রেইনকোট পরো রেইনকোট পরো, তার জন্য খুব অসুবিধা হয়, কিন্তু মজাটা কিন্তু আলাদা। এই যে এত সুন্দর যে ভিউটা দেখা যাচ্ছে, এত ফগি ভিউটা, এটা কিন্তু এমনি অন্য ওয়েদারে আপনি দেখতে পাবেন, এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে দাদা, হাই করে দাও। হাই। ঠিক আছে, লাইক এন্ড সাবস্ক্রাইব গাইস। ওকে দাদাগুলো কলকাতা থেকে আসছে, তো আমাকে বলো ব্লগ করছি কি নামতে, বললো হ্যাঁ অবশ্যই ব্লগ করছি। তো দাদা খুবই আনন্দিত হলো, বললো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখবা।
দেখতেই পাচ্ছ যে বৃষ্টি, এটা তো আমরা সবাই মেনটেন করে ড্রাইভ করছি, কতটা অসুবিধাতে উঠতেছি বুঝতে পারছি। অফ রোড রাইডিং চলছে, তার মধ্যে বৃষ্টি, পাহাড়ের মাঝখান দিয়ে এত খারাপ রাস্তা, মানে একটা ভয় থাকে যতই সাহস নিয়ে আর বেরোয় না কেন, মনে মধ্যে তো একটা ভয় থেকে যায় যে কখন কোন দিক দিয়ে দশ নেমে যায় পাহাড়ের, পাহাড়ের ব্যাপার নামতেই পারে। যে গ্লাস আমার ভিজে গেছে বৃষ্টিতে, গ্লাসে হয়তো জল ফুটছে যার জন্য, ক্যামেরা লেন্সে হয়তো জল ফুটছে যার জন্য এরকম ঘোলা হয়। দেখতে পাচ্ছি কি মানে খতরনাক পরিস্থিতির মধ্যে মন ধুতে যাই। আরে মাঠে নামতেছে ফুটবল খেলতে, গাইস ফুটবল খেলতে নামতেছে। আমাদের পাগলা Oh,